গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল কাহেরা। মিশরের এক কর্মকর্তার বরাত দিয়ে কথা জানায় গণমাধ্যমটি। তবে আল কাহেরার এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস ও ইসরায়েল। আল কাহেরা জানায় হামাস ও কাতারের প্রতিনিধি দল ফিরে গেছে, তবে যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে দুদিনের মধ্যে কায়রোতে ফিরবেন তারা। ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। আগামী 48 ঘন্টা নিজেদের মধ্যে পরামর্শ করবে সবাই। রোববার যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশর যায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য বিশ্ব নেতাদের ক্রমাগত চাপের মুখে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে রাজি হয় ইসরায়েল। এর আগে রোববার দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দেয়া হলে কোনো যুদ্ধবিরতি হবে না।